ওকে আমরা এগুলো আবার কেটে দেই। তো যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমরা শেপগুলো কিভাবে ক্রিয়েট করবে, কারণ তোমরা যে শেপগুলো ক্রিয়েট করছো সেই শেপগুলো কিন্তু প্রপারলি হয় নাই, কারণ শেপগুলো অনেকে পেন টুল দিয়ে এদিক সেদিক করে করছো, যার জন্য এই পেন টুল দিয়ে এই শেপগুলো ভালোভাবে দাঁড়ায় নাই তোমাদের। সেক্ষেত্রে তোমাদের রাউন্ডেড শেপ যদি হয় কিছু, ধরো তুমি এভাবে একটা রাউন্ড আমি নিলাম, আমার একটা রাউন্ড শেপ হয়ে গেল, সবসময় লেয়ারের দিকে লক্ষ্য রাখবা, আমি একটা লেয়ার নিয়েছি, এবার কন্ট্রোল জে চাপলাম, কন্ট্রোল জে চেপে আমরা আরো একটা লেয়ার নিলাম, দেখো এখানে দুইটা লেয়ার তাই না, দুইটা লেয়ার থেকে ধরো এই লেয়ারটাকে আমি হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিয়ে দেখো আমি হোয়াইট লেয়ারটাকে উপরে উঠাই দিলাম, অথবা আমি উপরেরটাও হোয়াইট লেভেল করতে পারতাম। এবার শিফট আর অল্টার দুইটাকে চেপে এটাকে আমি ছোট করে দিলাম, দেখো ছোট করে দেওয়ার পরে দেখো আমার কিন্তু শেপটা কিন্তু একটু ভিন্ন রকম শেপ হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি যে উপর থেকে এটাকে একটা চাঁদের মতো করে শেপ নিয়ে আসতে, আর একটু বড় করে দিলাম, বাস এরকম হয়ে গেল। অথবা আমরা যদি চাই যে না উপর থেকে এইভাবে শেপটাকে আমরা ক্রিয়েট করব, এই যে দেখো এরকম শেপ হয়ে গেছে, যেমন কালকের অ্যাসাইনমেন্ট আমাদের এরকম শেপ ছিল, ঠিক আছে। আবার দেখো এইরকম, এই দেখো আমার এরকম শেপ হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে না এটার ভিতর দিয়ে আমরা আরো একটা শেপ ক্রিয়েট করব, করতে পারি কিন্তু চাইলেই। এবার দেখো আমরা এটা দুই ভাবেই করতে পারি, আমরা চাইলে এটাকে রাস্টারাইজ করতে পারি, এই শেপটাকে, এই শেপটাকে দেখো এখান থেকে মাউস থেকে ডান পাশে ক্লিক করলাম, তাহলে এই রাস্টারাইজ লেয়ার, এই লেয়ারের দেখো এই লেয়ারের মাঝখানে আমি মাউস থেকে ডান পাশে ক্লিক করলে এখানে রাস্টারাইজ লেয়ার নামের একটি অপশন আসবে, এই রাস্টারাইজ লেয়ার আমি করে ফেললাম, বাস আমার লেয়ারটা রাস্টারাইজ হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ এটা রাস্টার লেয়ার হয়ে গেল, তাতে আমার মানে জায়গাটাও সেভ হবে, এটাকে আমরা কাটাকাটিও করতে পারবো। এবার দেখো এইটার মধ্যে যদি আমরা একটা স্ট্রোক ক্রিয়েট করি, এখান থেকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমরা লেয়ার স্টাইলে আসলাম, এটা আমরা আগেই দেখিয়েছিলাম, লেয়ার স্টাইল থেকে আমরা একটা ভিতর দিয়ে একটা স্ট্রোক দিয়ে দিব। দেখো স্ট্রোকটা আমরা যদি চাই যে আমরা একটা রেড কালারে দিতে চাচ্ছি অথবা অরেঞ্জ কালার, তাহলে দেখো আমাদের কি হলো যে আমাদের কিন্তু দুইটা শেপ কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ একটা ব্ল্যাক কালারের একটা আমরা ই পাইলাম, আর একটা পাইলাম হচ্ছে হোয়াইট, আর একটা পাইলাম হচ্ছে আমরা অরেঞ্জ। সেক্ষেত্রে আমরা যদি এই স্ট্রোকটাকে আমরা বাড়িয়ে দেই, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে স্ট্রোক আছে ইফেক্ট আছে, আমরা ইফেক্টে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে যে আমাদের স্ট্রোক আসলো, স্ট্রোকে আমরা ডাবল ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এরকম অপশন আসলো, আমরা চাইলে স্ট্রোকটাকে বাড়িয়ে দিতে পারি। দেখো স্ট্রোক যখন বাড়িয়ে দিলাম তখন কিন্তু এই শেপটা কিন্তু আমাদের আরো ভিন্ন একটা শেপ হয়ে গেল। এবার ধরো আমি এটাকে ছোট করি, এখানে আমি যতগুলো লেয়ার দিয়ে যত কাজ করতে পারি, এই দেখো তাহলে আমাদের কি একটা ভিন্ন রকম শেপ হয়ে গেল তাই না। এবার যদি চাই যে এই লেয়ারটাকে দেখো আবারও নিলাম, আমি নিচ থেকে এই জিনিসটাকে আবারও উঠাইতে চাই, দেখো আবার এটাকে আমি রাস্টারাইজ না করলেও হবে, রাস্টারাইজ করতে হবে সেটা কিন্তু এরকম না, আবার এখানে আমি আর একটা কালার দিলাম, দেখো এখানে কালার দেওয়ার পরে আমরা যদি এটার অপাসিটি আর একটু কমিয়ে দেই, দেখো তাহলে কি হলো আমাদের, দেখো এখানে আরেকটা শেপ কিন্তু আমাদের দাঁড়িয়ে গেল, তাহলে আমাদের তিনটা সুন্দর একটা শেপ হয়ে গেল না। জি স্যার। আচ্ছা তাহলে আমরা কিন্তু চাইলে এভাবে আমাদের শেপগুলোর কাজগুলো করতে পারি, ঠিক আছে, যে কোনো শেপ না শেপ করি না কেন, এটা একটা বিষয়। তাহলে আমাদের এই সমস্ত অ্যাবস্ট্রাক্ট যে শেপগুলো থাকবে সেগুলো আমরা এভাবে ক্রিয়েট করতে পারি। এবার আসো আরেকটা জিনিস, এবার ধরো আমরা চাচ্ছি যে এটার মাঝখানে এই শেপটার মধ্যে আমরা একটা ছবি দিব, এই শেপে এই মাঝখানে শেপটাতে, তাহলে কি করতে হবে আমাদের, এই শেপে জন্য আমরা একটা ছবি আমরা নিয়ে আসতে পারি, আমরা আনপ্লাসে গেলাম, আনপ্লাস থেকে আমরা এখান থেকে একটা ছবি আমরা নিয়ে নিব, লাইক আমরা বিল্ডিং নিলাম, বিল্ডিং আমরা এই বিল্ডিংটাই নেই, ডাইরেক্ট কপি করে নিই, আমার এত বড় ইমেজের দরকার নেই যার জন্য কপি করে নিয়ে নিলাম ডাইরেক্ট। এবার দেখো আমরা ইমেজটাকে এখানে ফেললাম, ফেলার পরে কি কাজ, ফেলার পরে কাজ হচ্ছে আমাদের
এই ইমেজ প্লাস আমাদের ইমেজের বাইরে যে শেপটা, এই যে শেপ, অর্থাৎ এই শেপটার কিন্তু আমরা চাইলে একটা নামও দিয়ে দিতে পারি, ঠিক আছে? সেক্ষেত্রে এই শেপটার নাম দিয়ে দিতে পারি আমরা, কি নাম দিব আমরা? আমরা দিব সেন্টার শেপ অথবা মিডল শেপ। আমরা মিডল শেপ দিয়ে দিলাম। দেখো এবার হচ্ছে আমরা এই মিডল শেপের উপরে রাখলাম, রাখার পরে আমাদের কাজ কি, আমরা অবশ্যই এই জিনিসটাকে, এই শেপটাকে অবশ্যই আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। দেখো এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা করে নিলাম, ক্লিয়ার? এবার দেখো, এবার হচ্ছে আমরা এখানে যতটুকু নিতে চাই, আমি ধরো এইখান থেকে মাঝখান থেকে নিতে যাচ্ছি, এবার এই শেপ আর এই শেপ, এই দুইটা শেপকে আমরা একত্র নিলাম, তো এখানে এটাকে ক্লিপিং মাস্ক করে দেব। কিন্তু ক্লিপিং মাস্ক করার আমাদের শর্তটা কি, শর্ত ছিল যে আমরা যদি ক্লিপিং মাস্ক করি তাহলে আমাদের ইমেজটা থাকবে উপরে, শেপটা থাকবে নিচে, তাই তো? এবার এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করলাম, এই যে ইমেজ অর্থাৎ যেটাকে স্মার্ট অবজেক্ট করেছিলাম, আর হচ্ছে এই যে আমাদের এই ইমেজটা, ইয়া শেপ আর হচ্ছে ইমেজ। এবার অল্টার চেপে জাস্ট এই যে মাস পয়েন্ট আমি মাউসটাকে নিব, রাখবো, রাখার পরে জাস্ট ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে মাঝখানে আমার ছবিটা চলে গেছে, ক্লিয়ার? জি স্যার। এবার এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ছবি বসাবো। এবার যদি মনে করো যে আমরা এদিকে আরো একটা শেপ আমরা এদিকে ক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে থাকবে শুধু ছবি থাকবে এখানে, অথবা এটাকে আমরা ছোট করে দিই, এদিক থেকে ছোট করে দিলাম, ছোট করে আমরা এখানে আরেকটা ছবি আমরা বসাইতে চাচ্ছি, এই বিল্ডিং এর ছবিটাই আমরা বসাবো। সো এটাকে আমরা আবারও কপি করলাম, কপি করে এটা বসাইলাম। সো এটা করার জন্য আমরা করি কি, এটাকে আগে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার হচ্ছে আমার এই লেয়ারটা, সো আমরা দেখতে পাচ্ছি এই যে দুইটা লেয়ার, তাই না? এবার এই লেয়ারটার সাথে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করব। সো দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাঝখানে আমরা ক্লিক দিলাম। দেখো আমরা এখানে কিন্তু আরো একটা শেপ আমরা পেয়ে গেছি, সো আমরা দুইটা জিনিস কিন্তু একসাথে পেয়ে গেলাম, ক্লিয়ার? আচ্ছা এবার আমরা চাচ্ছি এই যে যে জিনিসটা আছে এটার, এটা থেকে এখানে আমি আরো একটা স্ট্রোক আমরা অ্যাড করে দিব। দেখো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমরা অরেঞ্জ কালার যদি দিতে চাই তাহলে অরেঞ্জ কালার নিলাম, নিয়ে আমরা স্ট্রোকের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। সরি এর স্ট্রোকটা হচ্ছে না, কোনটাতে নিচ্ছি আমি, ও সরি এটা এইটাতে নিব আমরা, দেখো আমাদের এটা আমরা চাইলে ব্ল্যাকও নিতে পারি, অথবা আমরা চাইলে অন্য কালারও নিতে পারি, অথবা এই অরেঞ্জও নিতে পারি, ঠিক আছে? অরেঞ্জ নিলেও এটা আমার একটু হালকা নিতে হবে। আচ্ছা হালকা কালো পরেরটা কালারে আমরা পরে আসি, আমরা আপাতত একটা বসিয়ে দিচ্ছি, দেখো আমরা একটু বসে দিলাম। আমরা চাইলে এটার মধ্যে একটা গ্রেডিয়েন্টও কিন্তু ইউজ করতে পারি, সরি না 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 না, এই স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্ট, আমরা স্ট্রোক ইউজ করছি না, আমরা এই স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্ট কালার, এই যে স্ট্রোকের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার দিলাম, দেখছো? এই কালারে আমরা একটা গ্রেডিয়েন্ট আমরা বাছাই করে নিই, যেটা আমার ভালো লাগবে আমি কাস্টম গ্রেডিয়েন্টও নিয়ে নিতে পারি। এইভাবে দিলাম, দেওয়ার পর আমরা চাচ্ছি যে এখানে এটাকে না দিয়ে আমরা এখানে একটু ব্ল্যাকি টাইপের দিয়ে দিই, ঠিক আছে? যে যে কালারই দিই, আমরা কালার নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? আপাতত আমরা এইভাবে দিয়ে দেখতেছি যে আসলে কি দাঁড়ায়। তাহলে কিন্তু আমরা দেখলাম যে আমাদের যে ডিজাইনের এই যে ক্রিয়েটিভ শেপগুলো, আমরা এইভাবে শেপ কিন্তু ক্রিয়েট করতে পারি। আচ্ছা এই জিনিসটা বোঝাতে কি কারোর কোনো সমস্যা আছে? না স্যার, না স্যার। আচ্ছা এবার আসো, আমরা চাইলে হচ্ছে এটাকে একটু হালকা কিংবা আরেকটু ঝাপসা করার জন্য আমরা এই লেয়ারটাকে ধরে আমরা এখান থেকে যে ফিল কালারের যে অপাসিটিটা, আমরা কিন্তু চাইলে এটা কমিয়ে দিতে পারি। যদি আমরা কমিয়ে দিই তাহলে কিন্তু এই অপাসিটিতে একটা চেঞ্জ আসবে, ঠিক আছে? এই এরকম ভাবে আমরা কিন্তু শেপের কাজ করতে পারি, অনেক গুরুত্বপূর্ণ কাজ, তোমরা যদি মাথায় রাখো তাহলে কিন্তু কাজ করতে পারবা। এই দেখো, ঠিক আছে? তাহলে এভাবে চাইলে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো, ক্লিয়ার?
আচ্ছা ক্লিয়ার হইতে পারো নাই কে কে? ক্লিয়ার হইতে পারো নাই কে কে? স্যার মেসেজ চেক করেন। ওকে কি হয় না অতিথি, কি হয় না বুঝি নাই। আচ্ছা ওকে তাহলে আমরা আচ্ছা হ্যাঁ আচ্ছা গোলের কোনো কাজ নাই, কি কাজ করতে চাচ্ছ বলো আমারে, যেটা করতে চাবা সেটা। গোল ছাড়া? গোল ছাড়া তুমি রেক্টেঙ্গেল নিতে পারো, তুমি এই পলিগনাল শেপ নিতে পারো, ধরো পলিগন নিয়ে দিবা। আমরা ধরো পলিগন নিয়ে শেপ নিচ্ছি একটা, সাপোজ পলিগন নিয়ে আমি এই জায়গাতে আমি একটা ইমেজ রাখবো, ক্লিয়ার? আমরা এই এটার সাথে ইমেজটা নিব। দেখো এখানে আগে যেহেতু একটা জিনিস দেখাইছি, এখন এর সাথে আরেকটা জিনিস দেখাবো। এখন প্রথমত যেটা কাজ করতে হবে, আসলে ইমেজটাকে নিয়ে, এই আমরা ইমেজটাকে নিলাম, ইমেজটাকে নিয়ে তুমি দুইটা কাজ করতে পারো। আগে এক হচ্ছে ইমেজটাকে গ্রে স্কেল করে নেওয়া। গ্রে স্কেল, গ্রে স্কেল তো বুঝো নাকি? গ্রে স্কেল বুঝো না? আচ্ছা গ্রে স্কেল যদি না বুঝো তাহলে তো কিছু করার নাই। দেখো গ্রে স্কেলটা হচ্ছে তুমি রাখার পরে এই এই লেয়ারটা থেকে আমি ইমেজটাকে আগে গ্রে স্কেল করে তারপর আমি আমার এখানে নিয়ে যাব, ঠিক আছে? ধরো এটা দিলাম, এবার আমি এই ইমেজ অপশনে গেলাম, ইমেজ অপশনে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গেলাম। অ্যাডজাস্টমেন্টে এই যে এখানে দুইটা কাজ করাতে হয়, গ্রে স্কেল করতে পারি অথবা ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে পারি আমরা। সো এখানে যেহেতু আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট অপশনটা যেহেতু আছে, সো আমরা গ্রে স্কেলের আমাদের দরকার নাই, সো ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা করে নিব। এই যে দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, ক্লিয়ার? এবার এই ইমেজটাকে আমরা আমাদের ডিজাইনে ইউজ করব। এই এবার আসো যে আসলে এই ইমেজটা আমরা কেন ইউজ করতে যাচ্ছি। এই ইমেজটা ইউজ করতে চাচ্ছি এই কারণে, সেটা হচ্ছে ধরো আমার বিজনেস কার্ডের থিমটা হচ্ছে একটা রেড কালারে, তো রেড কালারের থিমের উপরে আমি যদি এই বিজনেস কার্ডের উপরে যদি আমি এই কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট কিংবা হচ্ছে আমি ওই আগের যে কালার ছিল ওই কালারটা দিই, তাহলে আমার কিন্তু টোটাল কালার থিমটার সাথে আমার জিনিসটা মিলবে না। সো এটার কারণে যেটা করব সেটা হচ্ছে এই একটা, দেখো আমি কিনলাম একটা পলিগন, এই পলিগনটাকে আমরা আরেকটা পলিগন নিলাম, নিয়ে আমরা এই একটা পলিগনকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? কনভার্ট করে অর্থাৎ আমরা আরেকটা জিনিসকে, এই জিনিসটাকে আমরা একটা রেড কালারে নিয়ে নিব, কিংবা আমরা রেড একটা গ্রেডিয়েন্ট কালারে নিতে পারি। আমরা ধরো একটা গ্রেডিয়েন্টে নিলাম, এখানে ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক দেওয়ার পর আমরা এটাতে গ্রেডিয়েন্ট ওভারলে দিব, গ্রেডিয়েন্ট ওভারলে। লাইক এই গ্রেডিয়েন্ট ওভার লেটার মধ্যে আমরা এক পাশে দিব রেড, আরেক পাশে দিব ব্ল্যাক। রেড দিলাম আর এই পাশে যাবে ব্ল্যাক, বাস। দেখো এটা যদি আমরা উঠাই দেই, দেখো আমরা কিন্তু একটা উঠাই দেওয়ার পরে আমরা আরেকটাতে পাচ্ছি রেড এন্ড ব্ল্যাকের একটা গ্রেডিয়েন্ট পাচ্ছি। সো এবার ধরো আমরা এটার সাথে, আমরা এই যে এটার সাথে, সরি এটা উঠাই দিলাম, এবার এটার সাথে আমরা এটাকে কি করব, আমরা এই দুইটাকে একসাথে ক্লিপিং মাস্ক করব, ঠিক আছে? এই দুইটাই তো ছিল আমাদের স্মার্ট অবজেক্ট। আচ্ছা এই দুইটাকে আমরা ক্লিপিং মাস্ক করব, দেখো আমরা ক্লিপিং মাস্ক করে দিলাম। এবার দেখো নিচে কিন্তু আমার আরেকটা লেয়ার আছে, তাই না? এবার যদি আমি এইটার অপাসিটিটা যদি কমিয়ে দেই, ও সরি সরি আমার নিচের, আচ্ছা এটাকে উঠাই দিলাম, এটা এটা উঠাই দিলে এটা চলে যাচ্ছে। আচ্ছা এটা স্যার, ওটা দিয়েছিলাম স্যার, ওটা স্যার ভুল হয়েছে, এই যে স্যার ঠিক আছে স্যার।
আচ্ছা লালটা স্যার নিচে পড়ে গেছে স্যার, ওটা স্যার ইয়ে তো হবো না, ওইটা দিচ্ছি হবো বুঝছি স্যার, উপরে উপরে আচ্ছা এই এই শেপটা আচ্ছা, এটাকে আমরা উপরে তুলে দিচ্ছি, না এটা হচ্ছে না স্যার, ওটা লালটা স্যার লালটা নিচে, আচ্ছা আচ্ছা আমি বুঝছি, এই এই জিনিসটাকে আমরা ফেলে দিলাম, দরকার নাই আমার, ধরো সাপোজ এই লালটার সাথে আমি ক্লিপিং মাস্ক করব, এই লালটা লালটার সাথে ক্লিপিং মাস্ক করলে আমরা এই দুইটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম, সরি এটাকে স্মার্ট অবজেক্ট করে নেই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকে আমরা দুইটাকে একসাথে ধরে নিচ্ছি, ধরে নিয়ে আমরা স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, এই দেখো হয়ে গেছে না, এবার এটা থেকে যদি আমি অপাসিটিটা কমিয়ে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে লাল আর কালোর আমার যে গ্রেডিয়েন্টটা ছিল সেটা কিন্তু আমার ছবিতে অ্যাপ্লাই হয়ে গেছে, ক্লিয়ার বিষয়টা বুঝাইতে পারছি? এবার এখানে আমার পুরা থিমের মধ্যে এই কালারটা দিয়ে কিন্তু আমরা থিমটাকে নিয়ে আসতে পারি, এবার দেখো এর মধ্যে যদি আমি কোনো লেখা লিখি তাহলে সেই লেখাটা কিন্তু অনেক মানে সুন্দর হবে, ভাসবে সুন্দর, যেমন যেমন আমরা জন্ডো লিখলাম, এখানে জন্ডো লিখে এটাকে আমরা একটু হোয়াইট কালার করে দিই, দেখো এটার কালার ফিলটা কিন্তু অন্যরকম আসে, ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা আমাদের কালারের যে মানে ইয়েগুলো শেপগুলোর সাথে আমরা কালারটাকেও ব্যালেন্স করতে পারি, ঠিক আছে, আমাদের যে কোনো ধরনের শেপই আসুক না কেন, এবার যদি চাও যে না এটার সাথে তুমি আরও এক্সট্রা আরেকটা শেপ নিবা, সেখানে আরেকটা ইমেজ বসাবা, তাহলে তুমি করতে পারো, দেখো আমরা এটাকে বাদ দিলাম, এই যে যে শেপটা আছে আমরা এই শেপটাকে কন্ট্রোল জে চেপে আমরা আরেকটা কপি করে নিলাম, ঠিক আছে, এই যে এইটা এটাকে আমরা নিচে আরেকটা শেপে দিয়ে দিলাম, শেপে দিয়ে সাপোজ ধরো এটাকে আমরা আর একটু বড় করে নিলাম, সেটা আগেরটাই ঠিক ছিল, আচ্ছা এবার ধরো যে আমরা এটার মধ্যে আমরা আরেকটা ইমেজ দিব, তাহলে কি আমরা এটার সাথে ইমেজটাকে জাস্ট কি করব, আমরা ইমেজটাকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকেও কিন্তু আমরা চাইলে সেই ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে পারি, দেখো আমরা অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট নাই, এখানে না থাকার একটা কারণ আছে, না থাকার কারণটা হচ্ছে যে আমরা ওইটা আলাদা একটা ই ছিল, লকড একটা লেয়ার ছিল ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখাইছে, কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে এখন আলাদা একটা লেয়ার হিসেবে দেখাইছে, যাই হোক এখান থেকে আমরা চলে কালার ব্যালেন্সে গিয়েও আমরা এখান থেকে আমাদের কালারগুলোকে চেঞ্জ করে নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে যে আসলে আমি মানে কিভাবে করব সেটা আমার উপরে নির্ভর করবে আসলে, তো এটা থেকে আমাদের বেটার হবে হচ্ছে ওইখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিয়ে আসার জন্য, সো আমরা আবারও আগে যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট করেছিলাম সেই জায়গা থেকে আমরা এটাকে টান দিয়ে নিয়ে যাই, আবার এই আমরা টান দিয়ে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা কি করব এটার সাথে আমরা এইটার ক্লিপিং মাস্ক করব, তাই না, এই দুইটা, সো এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার আমরা ক্লিপিং মাস্ক করলাম, করে দেওয়ার পর দেখো এখন কি হয়েছে, এই জিনিসটা হয়ে গেছে উপরে চলে আসছে, তাই না, কিন্তু এখন ধরো এই দুইটা জিনিসকে আমরা আলাদা করার জন্য আমরা চাইলে এটাকে আলাদাভাবে আবার গ্রুপে কনভার্ট করে নিতে পারি, সরি কোনটার সাথে গেল, ওটার সাথে যায় নাই বুঝছি, ওটার সাথে যায় নাই, এটার সাথে যায় যেতে হবে আমার, এটা আচ্ছা এটার সাথেই তো যাওয়ার কথা, এটার সাথে কোনটা আমার ইমেজ হচ্ছে উপরে, তাই না, তাহলে এটাই তো হলো, আচ্ছা ঠিক আছে এটার সাথেই যাবে এই দুইটা, হয়ে গেল, এবার এই দুইটাকে আমরা আবার দুইটাকে মিলে আমরা আরেকটা স্মার্ট অবজেক্ট করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে, স্মার্ট অবজেক্ট করে নিলাম, করে নিয়ে দুইটাকে আমরা নিচে দিলাম, এবার দেখো এই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, এবার তাহলে কি হলো আমাদের নিচে একটা কালারে একটা বিল্ডিং থাকলো, উপরে আরেকটা কালারে আরেকটা বিল্ডিং গেল, ঠিক এভাবে আমরা কিন্তু চাইলে আমাদের মতো করে কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে কাজ করতে পারি আমাদের শেপগুলোকে।
ঠিক আছে, ক্লিয়ার? আমার এই শেপগুলো নিয়ে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসো যে তোমাদের আরো কিছু কমপ্লেক্স কিছু শেপ থাকে, যেমন এই শেপগুলোকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এই শেপগুলো, এই কমপ্লেক্স শেপগুলো আমরা ক্রিয়েট করতে পারি। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, এই যে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল। দেখো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা কিন্তু আমাদের শেপগুলোকে চাইলেই কনভার্ট করে যেদিক খুশি সেদিকে নিয়ে যেতে পারি। এবার দেখো এটাতে যদি নিয়ে যাই, এইদিকে নিয়ে আমরা এটাকে কনভার্ট করে দিতে পারি, এদিকে নিয়ে এভাবে কনভার্ট করে নিতে পারি। এখন এটার প্লেসটা আমি যেদিকে বসাবো সেই প্লেস অনুযায়ী কিন্তু আমাদের শেপের ধরনটা চেঞ্জ হবে, ঠিক আছে? যেমন ধরো এখানে যখন বসাইতেছি তখন কিন্তু আমাদের শেপটা এই যেরকম হয়ে যাচ্ছে, যদিও কমপ্লেক্স দেখা যাচ্ছিল, এই দেখো এরকম হয়ে যাচ্ছে এই শেপ। এবার ধরো এটার উপর দিয়ে আমরা আরও একটা শেপ দিলাম, এবার এইটার অপাসিটি যদি আমরা কমিয়ে দিই তাহলে কিন্তু দেখো আমার ভিতর থেকে আরেকটা শেপ কিন্তু বের হয়ে গেল। এভাবে আমরা আমাদের ক্রিয়েটিভ শেপগুলো দেখে দেখে কাজগুলো করতে পারি, ঠিক আছে? যদি এটা আমরা কনসেপ্ট মানে জেনারেট করা থেকে দেখাইতাম, কিন্তু এখানে শুধু শেপ নিয়ে যেহেতু কাজ করতেছি সো শেপে আমরা এই জিনিসটা দেখাই দিলাম, তো এইভাবে কিন্তু শেপ হয়ে গেল। এখন কালার তুমি এটাতে যেটাই চেঞ্জ করতে চাও না কেন সেটাতে তুমি দিতে পারো, কালার ব্লু দাও, তুমি রেড দাও, গ্রিন দাও, যেটাই দাও। তুমি যেটা দিয়ে করো সেটা দিয়ে তুমি করতে পারো চাইলে, তোমার থিমের উপরে নির্ভর করবে তুমি কি কালার দিতে চাচ্ছ, ঠিক আছে? এই আবার দেখো প্রত্যেকটা শেপকে আমাদের কাজ করার জন্য ওটা ডিজাইনে আমরা পুরো রাল আপ করব, যে সেটা দরকার পড়ে হচ্ছে রিপিটেশন। সো আমরা এই শেপকে আমরা রিপিট করেও কাজ করতে পারি। এটা মনে করো যে নিচের দিকে ফেলে দিলাম, আমার আরেকটা শেপ হয়ে গেল এদিকে, দেখো ডিজাইনে আমাদের শেপ হয়ে গেল, ঠিক আছে? এই যে শেপ। সো আমরা চাইলে এভাবে কিন্তু আমাদের শেপগুলো ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? তো আমার মনে হয় যে আজকে আর খুব না আগাই, আজকে এই পর্যন্ত বেশি দিলে তোমরা বেশি আগাইতে পারবা না। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যে ধরনের শেপগুলোর যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা আশা করি এইভাবে যদি কাজ করো সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে পেন টুল, আমরা পেন টুল দিয়ে যখন শেপগুলো বানাই তখন একটু নজর দিবা। দেখো আমরা যদি পেন টুল দিয়ে শেপগুলো টানি, দেখো আমরা ধরো এইখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিলাম এইভাবে, দেখো এইভাবে নিচ্ছি, নেওয়ার পরে সবসময় মাথায় রাখবা যে আমার শেপটা যেন স্মুথ হয়, যেমন অতিথি যে শেপগুলো করছো স্মুথ কিন্তু হয় নাই। এবার ধরো আমি এখানে কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি এখানে একটা ক্লিক দিলাম, এখানে এখানে ক্লিক দেওয়ার পরে দেখো আমি এইভাবে নিলাম শেপটা, নেওয়ার পর আমরা যদি দেখি না শেপটা আমার মিল হচ্ছে না তখন কি অল্টার চেপে আমরা এখানে ক্লিক দিয়ে ধরলে কিন্তু আমরা ওইটার সাথে কিন্তু যে শেপটাকে উপরে আমরা রেখে কাজ করব সেটার সাথে কিন্তু আমার ব্যালেন্স হয়ে যাবে, ক্লিয়ার? পরে এটাকে তুমি উপর দিয়ে যে যেখানে ক্লোজ করে দাও কোনো সমস্যা নাই, ক্লোজ করে দিয়ে তারপর তুমি এটাকে কালারে করে দাও, সমস্যা নাই। তো এই এটা গেল, তারপরে মনে করো যে এখানে আরও আমাদের শেপ নেওয়া দরকার পেন্টুলে, ঠিক আছে? নাও তুমি শেপ নেও, পেন্টুলে নেও, কোনো সমস্যা নাই। এই যে পেন্টুলে নিলাম, এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে ধরো এই যে এখান থেকে আমি জয়েন করে দিলাম, ঠিক আছে? অর্থাৎ যেটুকু দিলে তোমার কাছে ব্যালেন্স মনে হবে তুমি সেইটুকু দিতে পারো, এ দিয়ে দিলাম, কালার দিলাম, ব্যাস এই যে দেখো আমাদের শেপ হয়ে গেছে। সো এভাবে যদি তোমরা পেন্টুলের শেপগুলো করো তাহলেও কিন্তু এই শেপগুলো নিয়ে তোমাদের সমস্যাগুলো খুব একটা থাকবে না, প্রবলেমগুলো থাকবে না। কিন্তু যদি পেন্টুলকে এইভাবে একবার কইরা, এইভাবে একবার একটু কইরা, মানে এমনি এমনি করে যদি একটু একটু করে যদি করো তাহলে হবে না। তো শর্ত হচ্ছে তুমি জুম করে সর্বোচ্চ বড় করে দেখবা, তোমার যতটুকু দেখলে তোমার চোখের মধ্যে ভালো লাগে ততটুকু বড় করে দেখে তোমরা কাজটা করবা, তাহলে কাজগুলো ভালোভাবে করতে পারবা। সো আজকে অনলাইন ক্লাস যেহেতু এই পর্যন্ত, দেখি কে কে আছে লাস্ট পর্যন্ত, আমি ক্লোজ করে দিলাম। ক্লাসে আরো কারোর কিছু বলার থাকলে বলো, প্রবলেম থাকলে বলো।